আপনারা দেখছেন দুরন্ত বার্তা ডিজিটাল টিভি, আর কিছুক্ষণের মধ্যেই দেখে নেবো আজকের দিনের বাছাই করা সেরা 10টি খবর দুরন্ত 10। চাকায় পিষ্ট মহিলাকে হিঁচড়ে নিয়ে গেল কলকাতা পুর নিগমের ডাম্পার। ডাম্পারে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কলকাতার ডিএল খান রোডে। ডাম্পারটি ছিল কলকাতা পুর নিগমের, তারই চাকায় পিষ্ট হয়ে যান বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, প্রায় 100 মিটার পর্যন্ত ওই মহিলাকে হিঁচড়ে নিয়ে যায় ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। তিনি ডিএল খান রোড সংলগ্ন বিদ্যাসাগর কলোনির বাসিন্দা বলে জানা গিয়েছে। বেপরোয়াভাবে ডাম্পারটি চালানো হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ডিএল খান রোডে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, তাকে ঘিরে চরম বিক্ষোভ চলছে এলাকায়। ব্যবসার অফার, গোপাল দলপতির সূত্র ধরে উঠে এসেছে একাধিক নাম। এরপরই একজন বিশ্বনাথ গায়েন, বেহালার বাসিন্দা তিনি, ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা তার। তার দাবি, ট্রেন বা বিমানের টিকিট নিতে গোপাল দলপতি তার অফিসে যাতায়াত করতেন। অভিযোগ, একসময় গোপাল তার সঙ্গে ব্যবসা করার ইচ্ছাও প্রকাশ করেন। গোপাল তাকে আশ্বাস দেন ব্যবসার পুঁজিও তিনিই দেবেন, লাগলে টাকা দেবে গৌরী সেনী। অভিযোগ, এরপরই একটা সংস্থাও তারা খোলেন, তবে কাগজে কলমে কোম্পানি নথিভুক্ত করা ছাড়া আর কোনো কাজই এগোয়নি। এমনকি গোপালকে পরে বহুবার ফোন করেও সাড়া পাননি। প্রয়াত গায়ক সুভাষ চক্রবর্তী, না ফেরার দেশে চলে গেলেন লাল পাহাড়ির দেশে জাগানের বিখ্যাত গায়ক সুভাষ চক্রবর্তী। শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিশিষ্ট লোকশিল্পী সুভাষ চক্রবর্তীর মৃত্যুতে শুধু তার গ্রাম বেলিয়াতোড় নয়, গোটা বাংলার সঙ্গীত জগতেই শোকের ছায়া নেমে এসেছে। সুভাষ চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। হৈমন্তীর ফ্ল্যাটের বাইরে উদ্ধার রোল নাম্বার লেখা কাগজ। এবার হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হলো রহস্যজনক কাগজ। যে কাগজে ছাপার অক্ষরে লেখা রয়েছে একাধিক সিরিয়াল নাম্বার এবং রোল নাম্বারের মতোই কিছু সংখ্যা। তবে কি নিয়োগ চক্রে ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছেন গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী? বেহালায় হৈমন্তীর ঘরের বাইরে থেকে শনিবার এই কাগজ উদ্ধার হওয়ার পর ঘনীভূত হচ্ছে রহস্য। শিক্ষামহলের একাংশ এবং তদন্তকারীদের একাংশ মনে করছে এগুলো আসলে রোল নাম্বারই, তবে কিসের এই নাম্বার তা এখনও ধোঁয়াশায় ঢাকা। এদিন আবর্জনা স্তূপে দুটি কাগজ উদ্ধার হয়। সাধারণত 9 ডিজিটের রোল নাম্বার হয় চাকরির পরীক্ষার ক্ষেত্রে। উদ্ধার হওয়া কাগজে 9টি নাম্বারই লেখা রয়েছে। ভারত জোড়ো যাত্রার প্রশংসা সোনিয়ার। ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেসের 85তম প্ল্যানারি অধিবেশনে উপস্থিত হলেন কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী। অধিবেশনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন তিনি। সেখানেই ভারত জোড়ো যাত্রার প্রশংসা করে সোনিয়া জানিয়েছেন এই যাত্রা কংগ্রেসের পক্ষে টার্নিং পয়েন্ট। এই ভারত জোড়ো যাত্রার মাধ্যমেই নিজের রাজনৈতিক ইনিংস শেষ করবার বার্তাও দিয়েছেন সোনিয়া গান্ধী। ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের এই অধিবেশনে অংশ নিয়েছেন কংগ্রেসের প্রায় 15,000 নেতা। আগামী লোকসভা ভোটে লড়াইয়ের রূপরেখা তৈরি হতে পারে এই বৈঠকে। দিল্লিতে সাইক্লাথনের সূচনা। দিল্লিতে শনিবার থেকে শুরু হলো সাইক্লাথন, আর এর সূচনা করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। এই কর্মসূচির উদ্যোক্তা হলো প্রজেক্ট কার্বন শূন্য। কার্বন নিঃসরণ শূন্য মাত্রায় এনে পরিবেশ দূষণ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাইক্লাথনের সূচনার পর কেন্দ্রীয় মন্ত্রী টুইটে লেখেন, দিল্লির বিভিন্ন জায়গায় সাইকেল চালানোর একটি অভূতপূর্ব উদ্যোগ। এই কর্মসূচি উদ্বোধনের পর তিনি আরও বলেন, জনপথের সাংরিলা হোটেল থেকে বক্তৃতাও দেন তিনি। তিনি অনুষ্ঠান থেকে বলেন, আজ সকালে আমাদের সবাইকে একত্রিত করবার জন্য আমি প্রজেক্ট কার্বন শূন্যকে অভিনন্দন জানাই। পাকিস্তানের প্রথম রূপান্তরকারী সঞ্চালিকাকে লক্ষ্য করে চলল গুলি। এ যেন আরও এক মালালা ইউসুফজাই। রূপান্তরকামী হিসেবে সঞ্চালনার কাজে যোগ দিয়ে পাকিস্তানে কার্যত ইতিহাস তৈরি করেছিলেন 26-এর মারভিয়া মালিক। এক পাক সংবাদ মাধ্যমে কাজ করতেন তিনি, মানুষের কাছে গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছিল তার। এবার সেই মারভিয়াকে লক্ষ্য করে গুলি চালালো কেউ বা কারা। পরপর দুটি গুলি চালানোর অভিযোগ উঠেছে, তবে প্রাণে বেঁচে গিয়েছেন মারভিয়া। তিনি জানিয়েছেন, কিছুদিন ধরেই তার কাছে হুমকি দিয়ে মেসেজ আসছিল। রূপান্তরকামী হয়েও তিনি কেন সংবাদ পাঠের মতন কাজ করছেন, সেই কারণেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ জানিয়েছেন তিনি। প্রেমে পড়েছে নেইমারের 60 ছুঁই ছুঁই বাবা। নেইমারের মা ও বাবার 7 বছর আগেই ডিভোর্স হয়ে গিয়েছে। বিচ্ছেদের পর দুজন নিজের মতো করে জীবন কাটাচ্ছেন। এবার নেইমারের বাবার কীর্তিতে হতবাক ব্রাজিল।
58 বছরের নেইমার ডি সিলভা প্রেমে পড়েছেন মারিয়ানা বার্নার্ডি স্যান্টোসের। 45 বছরের মারিয়ানো বার্নার্ডি স্যান্টোস নেইমারের এক বন্ধুর মা। ওই বন্ধুই নেইমারের সিনিয়রের সঙ্গে মায়ের পরিচয় করিয়ে দিয়েছিলেন। জামা বদলানোর মতো বান্ধবী পাল্টান নেইমার। এবার ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম সরগরম তার বাবার প্রেম নিয়ে। হ্যাঁ, আমি লেসবিয়ান। ইনস্টাগ্রামে পার্টনার ডায়না মেইনের সঙ্গে ছবি পোস্ট করেছেন সারা, সঙ্গে প্রেগনেন্সি রিপোর্ট। সারা যে সমকামী তা অনুরাগীরা জানতেন না। অনেকেই এমন ঘোষণায় চমকে গিয়েছেন। কটাক্ষের মুখে পড়তে হয়েছে সারাকে। তারপরই সমালোচকদের এক হাত নিয়েছেন তিনি। বলেছেন, জানতাম না এত কিছু জবাব দিতে হবে। হ্যাঁ, আমি লেসবিয়ান, সেটা বহুদিন ধরে। এটা কোনো চয়েস নয়, আমি ভালোবাসায় আছি এবং খুশি আছি, সেটাই গুরুত্বপূর্ণ। এবার কি শ্রীকৃষ্ণের ভূমিকায় সৌমিত্রিষা হাতে বাঁশি নিয়ে স্নিগ্ধ লুকে ধরা দিলেন পর্দার মিঠাই। জনপ্রিয় ধারাবাহিকের অভিনেত্রীকে এই রূপে দেখে এক কথায় সকলেরই মন ভালো হয়ে গিয়েছে। কমেন্ট বক্সে কেবলই প্রশংসার ঝড়। পর্দার চরিত্র মিঠাই রানী তো বারে বারে গোপালকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তবে কি এবার সেই অভিনেত্রী শ্রীকৃষ্ণ সাধনায়? হ্যাঁ, এটাই সত্যি। বাস্তব জীবনেও তিনি গোপাল ভক্ত। শ্রীকৃষ্ণকেই তাই দর্শন করতে ছুটেছিলেন নিজের জন্মদিনে। কোনো নতুন ধারাবাহিক নয়, জন্মদিনের ছুটিতে খানিকটা সময় নিয়ে সৌমিত্রিষা এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বৃন্দাবনে। সেখান থেকেই একাধিক ছবি শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। দিনের বাছাই করা সেরা 10টি খবর জানতে হলে আজই সাবস্ক্রাইব করুন দুরন্ত বার্তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি।